পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটা সেপ্টেম্বর মাসের জন্য, ঠিক আছে? এটা সেপ্টেম্বর মাসের জন্য এই মডেল টাস্কটা দেওয়া হয়েছে বিদ্যালয়গুলো থেকে। এটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? প্রথমে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো, তারপর প্রশ্ন উত্তর একসঙ্গে পরপর করে দেখাবো, ঠিক আছে? এবারে নতুন নতুনত্ব এসে দেখো, সেপ্টেম্বর মাসে প্রতিটি মডেলের টাস্কে কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? প্রতিটি মডেলের টাস্কে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এখানেও প্রতিটা প্রশ্নের জন্য নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এবং এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। ওই জন্য তোমাদের এই নাম্বার অনুযায়ী তোমাদের উত্তরগুলো ঠিকঠাক করে লিখতে হবে। খাতায় কী করে লিখবে সেটাও আমি এখানে দেখাবো, ঠিক আছে? চলো প্রথমে তোমাদের প্রশ্ন দেখে নাও। প্রথমে একে দেখে আছে শূন্যস্থান পূরণ করো, দেখতে পাচ্ছ? এখানে তিনটে দেওয়া হয়েছে শূন্যস্থান পূরণ, দুয়ের দিকে দেওয়া হয়েছে, দেখো। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মিল করে লিখো, এখানে দেওয়া হয়েছে 1 গুণিতক 3, তিনটা করতে বলা হয়েছে। আর তিনের দিকে দেখো দুটো প্রশ্ন করতে বলা হয়েছে, একটি বা দুটি ভাগে উত্তর দাও। তিনের সঙ্গে 1 এবং 3.2, 2 মার্ক করে আছে 4 মার্ক। আর চারের দিকে একটি বড় কোশ্চেন দেওয়া হয়েছে 3 মার্কের জন্য, দুটি বা তিনটি ভাগে উত্তর দাও, ঠিক আছে? এই টোটাল প্রশ্ন। এবং তোমাদেরকে বলা হয়েছে ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয়ে খুলে শিক্ষক কাছে জমা দেবে, কোনো অবস্থায় তারা বাড়ির বাইরে বেরোবে না, ঠিক আছে? চলো এবার খাতায় কীভাবে লিখবে দেখো। সুন্দর করে খাতা তৈরি করবে, খাতায় করে এইভাবে লিখবে আমাদের পরিবেশ পার্ট 6 বা সেপ্টেম্বর মাসের জন্য। আচ্ছা, প্রথমে প্রশ্ন লিখবে এবং তখন উত্তরটাও এইভাবে লিখবে। একে দেখে প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। এক নম্বর, 1.1 দেখো, পৃথিবীর ড্যাশ হলো চাঁদ, তো উত্তরটা কী লিখবে? উত্তরটা এইভাবে লিখবে, পৃথিবীর উপগ্রহ। এখানে কী হবে ড্যাশে? উত্তরটা খাতায় যখন লিখবে এইভাবে উত্তরটা লিখবে, একের দাগের 1.1 লিখে উত্তর লিখবে এইভাবে, পৃথিবীর উপগ্রহ হলো চাঁদ, ঠিক আছে? 1.2 তরল দ্রাহ্য বস্তুর একটি উদাহরণ হলো ড্যাশ, উত্তরে কীভাবে লিখবে? উত্তরে এইভাবে লিখবে, তরল দাহ্য বস্তুর একটি উদাহরণ হলো পেট্রোল, ঠিক আছে? পেট্রোল লিখতে পারো, তরল দাহ্য বস্তুর একটি উদাহরণ হলো পেট্রোল, বা কেরোসিনও লিখতে পারো, কোনো সমস্যা হবে না। 1.3 ভারতের ড্যাশ গুহাচিত্র দেখতে পাওয়া যায়, উত্তরে কীভাবে লিখবে? না, ভারতের মধ্যপ্রদেশের ভীম বেটাকায় গুহাচিত্র দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তার উত্তরে তোমরা সুন্দর করে এইভাবে এই ড্যাশ প্রমাণ যেগুলো ছিল সেগুলো করে নেবে। এবারও তোমাদের কী ছিল? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করো, এগুলো 3 মার্ক ছিল, দেখতে পাচ্ছ? বাম স্তম্ভে ছিল মৃৎশিল্প, ছৌ নৃত্য, সিল্কের শাড়ি, আর ডান স্তম্ভে ছিল পুরুলিয়া, দার্জিলিং, কৃষ্ণনগর, বিষ্ণুপুর, তাই না? তাহলে এর উত্তরগুলো কী হয় তুমি করবে দেখো, উত্তরটা এইভাবে লিখবে। তাহলে মৃৎশিল্পের সঙ্গে কোনটা স্তম্ভ? না, মৃৎশিল্প যেটা আছে সেটা হচ্ছে কার সঙ্গে সমান? কৃষ্ণনগর। মৃৎশিল্প কোথায় দেখতে পাওয়া যায়? কৃষ্ণনগরে। আর 2.2 ছৌ নৃত্য কোথায় আছে? না, পুরুলিয়া। ছৌ নৃত্য কোথায় আছে? না, পুরুলিয়াতে। আর সিল্কের শাড়ি কোথায় দেখতে পাওয়া যায়? সিল্কের শাড়ি দেখতে পাওয়া যায় বিষ্ণুপুরে, ঠিক আছে? তাহলে এইভাবে সুন্দর করে উত্তরে লিখে ফেলবে, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ওকে, এবারে একটি বা দুটি বাক্যে উত্তর দিতে বলেছে 2 মার্ক করে। প্রথম যে কোশ্চেন আছে কি বলেছে দেখো, আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল কেন? আগেকার দিনে মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল কেন? তো উত্তর তুমি এইভাবে সুন্দর করে লিখবে, আগেকার দিনে মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল নিজেদের প্রয়োজনের তাগিদে, যেমন চাষবাসের সুবিধার জন্য গরু ও মহিষ প্রতিপালন, তেমনি ডিম ও মাংসের জন্য হাঁস মুরগি প্রতিপালন ইত্যাদি। যেহেতু 2 মার্ক আছে তো 2 মার্কের জন্য এইভাবে সুন্দর করে উত্তরটা লিখে ফেলবে, ওকে? তারপর প্রশ্ন দেখো 3.2, অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন? অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন? তো উত্তরটা কীভাবে লিখবে দেখো, এইভাবে লিখবে, আমরা সবাই জানি চাঁদের নিজের কোনো আলো নেই, সূর্যের আলোকে চাঁদ প্রতিফলিত করে উজ্জ্বল হয়, কিন্তু চাঁদ যেহেতু পৃথিবীর উপগ্রহ তাই সে পৃথিবীর চারিদিকেও ঘুরতে বাধ্য, ফলে অমাবস্যার দিন যখন পৃথিবী আর সূর্যের মাঝখানে চাঁদ এসে দাঁড়ায়, সেই মুহূর্তে চাঁদের কোনো অংশ থেকে আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে না, তাই অমাবস্যায় চাঁদকে দেখা যায় না। যেহেতু 2 মার্কের প্রশ্ন, তাহলে 2 মার্কের প্রশ্নের জন্য উত্তরটা তোমাকে এইভাবে সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? তার দুটো প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো লাস্ট কোশ্চেনটা, দুটি বা তিনটি বাকি উত্তর বলেছে, এটা 3 মার্কে আছে। প্রশ্নটা কী ছিল? না, বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে, বক্তব্যটি যথার্থ ব্যাখ্যা করো। তো উত্তরটা কীভাবে লিখবে দেখো, বাসস্থানের কাছাকাছি জল থাকার সুবিধে হলো, 1, জলপথে আসা যাওয়া করা যায়, 2, মাছ চাষ ও মাছ ধরা যায়, 3, খুব সহজেই ক্ষেতের জলের প্রয়োজন মেটানো যায়, 4, তাছাড়াও রান্না করা, স্নান করা, কাপড় কাচা ইত্যাদি কাজে প্রয়োজনীয় জলের যোগান পাওয়া যায়, ঠিক আছে? এইভাবে 3-4টা পয়েন্ট দিয়ে, যেহেতু 3 মার্ক আছে, এইভাবে 3-4টা পয়েন্ট দিয়ে উত্তরগুলো লিখবে। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং ডিসক্রিপশনে তোমাদের বাকি সাবজেক্টগুলো দেখতে হলো ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা বাকি বিষয়গুলো ওখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।